হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। জ্যোতিকাস ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বসে চা খাচ্ছি। আজকে অনেক কাজ আছে, পুজোর সব ঝাড়াঝুড়ো সব পরিষ্কার করতে হবে। পুজোর আগে ঘরদোর পরিষ্কার, আর বেশি দিন পুজো নাই, বাকি নাই, সাথে থাকো। সব ঝাড়াঝুড়ো করে নিচ্ছি। এই পাশের শাশুড়ির ঘরটাকে এটা হয়ে গেলে তারপরে আমার ঘরটা হবে। সবজি আছে, আজকে তো বাজারও যাওয়া হয়নি। পেঁপে আছে, আলু আছে। পেঁপে আলুর তরকারি হোক আর কি করবো, পেঁপে আলুর তরকারি হোক। ভাঙা হয়ে গেল বন্ধুরা, এবারে চানটা করিনি, জামাকাপড় পরিষ্কার জামাকাপড় পরে আবার টিফিনটা খেয়ে নিচ্ছি। পরোটা আর আলু আলু চচ্চড়ি খেয়ে নিচ্ছি, তারপরে আবার রান্না শুরু হবে। ঘর ঝাড়া পরিষ্কার, তারপরে রান্নার পরে স্নান করব। কাটা পোনা মাছ আছে, বার করলাম ফ্রিজ থেকে। মাছটা ঝাল করে নিই, একটু ডাল করি। অনেকটা বেলা হয়ে গেছে ঘর পরিষ্কার করতে করতে, তারপরে বাসনগুলোকে এতগুলো বাসন মাজা, কাজের মেয়ে আসেনি। এবার রান্না করতেও দেরি হয়ে গেছে, ডাল পেঁপের তরকারি মাছের ঝাল করে নিই। আজকে আর বিশেষ কিছু রান্না করবো না বন্ধুরা, তরকারি রান্না হয়ে গেল। এবারে মাছটাকে ভেজে নিই, যে মাছের ঝোলটা করি। আজকে আর বিশেষ কিছু রান্না না। ছেড়ে ছেড়ে শাশুড়ি ঘরে কিন্তু চাদর ফাদর পরিষ্কার করে পাতা হয়ে গিয়েছে, দিয়ে রান্নার ফাঁকে ফাঁকে এটা করে নিলাম। বন্ধুরা, মাছটা একটু মাখামাখা করে করলাম, যেহেতু সর্ষে বাটা নাই, শেষ হয়ে গিয়েছে। এবার পটলের একটুখানি তরকারি করে নিচ্ছি, কারণ পটলটা এখন ছোটো করে কেটে এরকমভাবে কেটে পটলটা একটু তরকারি করছি। এখন আর পটলের তরকারি ভালো লাগছে না, সেই জন্য এটা একটু অন্যরকমভাবে একটু তরকারিটা করছি, করলে রান্না শেষ হয়ে যাবে। দেখো বন্ধুরা, রান্নার পাশে থাকে সব কাঁচা হলো, হয়ে সব মেললাম, কারণ ঝুল যারা হয়েছে সব ধুলো পড়েছে, সব কাঁচা ধোয়া হলো, সব মেলা হলো। এইমাত্র স্নান করে এলাম, তো এখন বাজে দুপুর 3:15, তো খাওয়া হয়নি এখনও। এবার যাই খাই, অনেক বেলা হয়ে গেছে ঝাড়াঝুড়ো পরিষ্কার পরিচ্ছন্ন করতে গিয়ে। ব্লগটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। তোমরা সবাই আমার পাশে থেকো, আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি করো। টাটা।